বলেছেন আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন হলো বাইজিদ নামের অর্থটা কি, এটা কোন ভাষা? হাফেজ মোহাম্মদ মমিনুল ইসলাম, মনে রাখবেন বাইয়াজিদ অর্থ হচ্ছে আবু ইয়াজিদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাইয়াজিদ, কেউ বলছেন না বিন ইয়াজিদ, ইয়াজিদের ছেলে। তো এই জন্য বাইজিদ নাম রাখা, এটা আসলে এই এটা এটা সংক্ষেপ এখনও আসছে, ইয়ামানেও আসছে, যেমন বা আশান বা জারান এগুলো এইভাবে লেখে, বা করিম বা আবদুল্লাহ। তো ইবনে ইবনে অর্থে বোঝায় ওরা, ইবনে অর্থে বোঝায় আমার ছেলে। তো বা ইয়াজিদ তো ইয়াজিদের ছেলে, এটা অর্থ এটা। তো এইভাবে নাম না রাখাই উচিত, যে নাম আপনার আমার অর্থ বুঝে আসে না সেরকম নাম রাখা উচিত নয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন নাদিম, না প্রশ্ন করেছেন মোহাম্মদ সাইদ হোসেন, রাত্রে ঘুমানোর সময় শর্ট প্যান্ট পরে ঘুমানো যাবে কি? শর্ট প্যান্ট, মোহাম্মদ সাইদ হোসেন, প্রথমত যদি আপনি একাকী থাকেন, বাসায় আর কেউ নাই আপনার রুমে, তাহলে আপনি শর্ট প্যান্ট পরে ঘুমাতে পারবেন। কিন্তু যদি কোনো শর্ট প্যান্ট যদি মানুষ থাকে তাহলে অবশ্যই পরতে পারবেন না, আপনাকে অবশ্যই ফুল প্যান্ট পরবেন, যাতে করে আপনার সত্ত্বে দেখা না যায়, কেউ দেখতে না পায়, কেউ দেখতে না পায়। তবে মনে রাখবেন যে কোনো সময় সতর যেন না উঠে, এটা সিওরিটি আপনাকে থাকতে চেষ্টা করবেন, যে কোনো অবস্থাতে যেন আমার সতর আর কেউ দেখতে না পায়। এবং আপনি যদি কোনো এরকম শর্ট প্যান্ট পরে ঘুমান তাহলে সেখানে ফেরেশতারাও কিন্তু লজ্জা পায়, ইমানদার যাতে যে দেশে লজ্জা ফেরেশতা তাতে লজ্জা পায়। আমার সাথে পাইনা মারাকুম মাল্লাই ফারুকুম, তোমাদের সাথে এমন যারা আছে তারা কখনো দূরে থাকে না, যেমন ফেরেশতারা। সুতরাং আপনি শর্ট প্যান্ট না পরে অন্তত হাঁটু পর্যন্ত প্যান্ট যেটা আছে সেটা পরে ঘুমাবেন, আরও উত্তম হয় যদি আপনি টাকনু পর্যন্ত প্যান্ট ফুল প্যান্ট পরে ঘুমান, এটা বেশি ভালো, যেমন আপনার কাপড় যেন না উঠে যায় ফেরে খেয়াল রাখবেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم